ভোগালী বিহুর আনন্দ উল্লাসের মাজতে আমগুড়ির বামুন পুখুরী সংঘটিত হয় এক পথ দুর্ঘটনা। শিবসাগর জেলার আমগুড়ির বামুন পুখুরী চারিআলির আমগুড়ি সংযোগী পথত আজি সন্ধ্যা এক ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হয়। আমগুড়ির ঢেপর গাঁওর ঘরলৈ বলে মটর সাইকেলে আহি থাকা দুজন আরোহীক বিপরীত দিকের পৰা এখন অচিনাক্ত বাহনে খুন্দি হওয়ার ফলত উক্ত দুর্ঘটনা সংঘটিত হয়। দুর্ঘটনায় মটর সাইকেলখনের দুজন আরোহী গুরুতরভাবে আহত হয়। আঘাতপ্রাপ্ত যুবক দুজন ক্রমে দৌলত গগৈ আর কুখজিৎ গগৈ বলে জানিব পৰা গৈছে। পরবর্তী সময় দুয়োগৰাকী যুবকক চিকিৎসার বাবে জয়সাগর অসামরিক চিকিৎসালয়লৈ প্রেরণ করা হয় বলে জানিব পৰা গৈছে। উল্লেখ যে দুর্ঘটনা সংঘটিত করে বাহনখনে পলায়ন করা বলে জানিব পৰা গৈছে। ঘটনা সন্দর্ভত গাঁওরক্ষী বাহিনীর লোকে হালুয়া টিং আরক্ষীক অবগত করে। ব্যুরো রিপোর্ট, নিউজ 12 অসম, নর্থ ইস্ট। নিউজ 12 অসম, নর্থ ইস্ট। যাত্রা আমার অবিরত, সংকল্প অপ্রতিরোধ্য।